হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই চলে আসলে আমাদের বান্দর কা কুকু নিয়ে নতুন একটি অসম গেম ভিডিও নিয়ে আরে ভাই বান্দর কা কুকুর নাচ ইয়ো ইয়ো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বান্দর কাকুর গাড়ির সাথে সাথে আরো তিনটা গাড়ি আছে মানে তিনটা ক্যারেক্টার সেগুলোর সাথে সেগুলো তো দেখাবো তো চলো আগে আমরা বান্দর কাকু নিয়ে আমাদের রেস শুরু করে দেই রেস তো আমাদের শুরু হয়ে গেছে আর এখানে একটা বিশাল জাম্প দিয়ে দিছে আমরা আমরা কি ঠিকভাবে যাইতে পারবো এটা আর হ্যাঁ এইখানে আমরা ঠিকভাবে চলে আসছি একটা চেক পয়েন্টও নিয়ে নিছি আর এখানে স্পিডগুলো এত ঘন ঘন আর এতগুলো কেন মনে হয় বড়ো জাম্প আর হ্যাঁ দেখতে 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 পাচ্ছ যে বিশাল একটা জাম্প আমরা দিয়ে দিছি এটা তো কিছুই না বন্ধুরা যত সামনের দিকে যাব আরো অনেক কোড়া আমাদেরকে জাম্প দিতে হবে কড়াকড়ো রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে এই দেখো একটা তেড়া বেকা রাস্তা চলে আসছে আর এটা খুব সাবধানে আমাকে যাইতে হবে যেন একেবারে ডানাভাবে না চলে যায় ও ভাই সামনে দেখো রে ভাই ভাই কি একটা রাস্তা দেখছো একটু ওরে ভাই ভাই যেমন মাথায় ঘুরতেছে ভাই দেখছো তোমরা একটু কেমন একটা ছিল আর এটা কি এটা একটা কি একটা জালির মতো গোল একটা রাস্তা এটা দিয়ে যাইতেও তো অসুবিধা হচ্ছে ঠিকভাবে যাওয়া যাচ্ছে না আরে ভাই গাড়ি কি উল্টে গেল নাকি ও যাই হোক আরেকবার সোজা হয়ে গেছে আর এই রাস্তাটা পুরো একটা গোল রাস্তা কেমন আঁকা বাঁকা করে জোরেও যাইতে পারতেছে না জোরে যাইলে এই দিক থেকে উল্টে যায় এই দিক থেকে উল্টে যায় কেমন একটা লাগতেছে খুব সুন্দরভাবে এই জায়গাটা পার করতে হবে আমি দু একটা লেভেল খেলছি এই গেমের আর সেগুলো কিন্তু মোটামুটি লেভেলের করা ছিল তার মানে আমি আমার মনে আরে ভাই সামনে সামনে আমাদের ফিনিশ লাইন ও ভাই এর সাথে সাথে আমাদের প্রথম লেভেল ফিনিশ হয়ে গেল চলে আসলামের সাথে সাথে আমরা আমাদের দ্বিতীয় লেভেলে আর দ্বিতীয় লেভেলটা এর থেকেও কড়া মনে হচ্ছে আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্লু স্পাইডার ম্যান আর তার সাথে সাথে আরও দুইটা ক্যারেক্টার আমরা খেলবো এর পরে এখন আমরা এই ব্লু স্পাইডার নিয়ে খেলবো দেখব এর এবিলিটি কেমন বা একে নিয়ে খেললে আসলে কতটা ভালো করে আমরা খেলতে পারি এইখানে স্পিড পায়ে গেলাম আবার স্পিড পায়ে গেছে আর খাড়া উপরের দিকে যাচ্ছি কিন্তু আমরা একদম খাড়াভাবে উপরের দিকে যাচ্ছি ভাইরে ভাই তোমরা একটু চিন্তা করে দেখো পুরো একটা খাড়া রাস্তা আমরা উপরের দিকে আসলাম ল্যান্ড করলে এখানে হয় আর একদম কিন্তু এখানে করে নিছে আর এখন আমাকে এই দিকে কি জাম্প দিতে হবে জোরে না কি বুঝতেছে না ভাই এইখানেও বাকা বাকি রাস্তা আর বাকা বাকি রাস্তা আর এইটা আরে ভাই একদম পুরোপুরি দেখো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তাটা ভাই আমাকে কিন্তু ভয় লাগতেছিল আর সামনে কি একটা জাম্প আর জাম্প দিয়ে ঠিক এইভাবে আমাকে ল্যান্ড করতে হবে ঠিকভাবে এ ওরে ভাই একদম ঠিকভাবে ল্যান্ড করতে পারছি ওসম লাগতেছি কিন্তু গেমটা আসলেই আরে ভাই এটা কেমন ও ভাই ও ভাই ও মাথায় ঘুরতেছে এটা কেমন রাস্তা আরে ভাই তোমরা দেখলে কোন রাস্তা থেকে কোন রাস্তা দিয়ে আমরা চেক পয়েন্টে চলে আসলাম সরি আমাদের ফিনিশ লাইন আমরা ক্রস করে ফেললাম চলে আসলাম আমাদের পরের লেভেলে আর এই লেভেলে জাম্প ভাই রে ভাই দেখছো একদম থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে ঘুরতে হবে ভাই আসলে কিন্তু দারুণ লাগতেছে ব্লু স্পাইডার নিয়ে আমরা খেলছি বান্দর কাকাকে নিয়ে আমরা খেলছি আর এরপরে কি আছে আমরা দেখবো এরপরে আমাদের আসতেছে কিভাবে স্পাইডার স্পাইডারম্যান না স্পাইডার ওয়েম্যান আচ্ছা এই কাকুকে নিয়ে আমরা একটু খেলি কাকু মনে হচ্ছে মাফিয়া কাকু অনেক শক্তি দেখাচ্ছে যাই হোক এই কাকুর কারটা কিন্তু ওসম লাগতেছে ভাই রে ভাই এই কার নিয়ে আজকে দারুণ খেলা হবে আর ওই যে থ্রি সিক্সটি ডিগ্রি যে টানটা আছে এই টানটাও মনে আমরা দিতে পারবো নিচের দিকে যাচ্ছি আর এখান থেকে আপনাদের অনেক উপরে আমাদেরকে জাম্প করতে হবে জানি না করতে পারবো কি না আর এই জাম্প পারবো হ্যাঁ পারে গেছি পারে গেছি যা হোক সমস্যা নাই ঠিকভাবে ল্যান্ড করলেই হইলো আর এখানে চেক পয়েন্ট নিয়ে আর ঠিকভাবে ল্যান্ড করছি আর এখানে আমাদের কি ওই জাম্পটা নাকি ওই যে থ্রি সিক্সটি ডিগ্রি ওরে ভাই ভাই একটুর জন্য মিস করছিলাম আরে ভাই দেখো কি আমরা এইভাবে কীভাবে সামলাবো রে ভাই ও যা হোক যা হোক ফাইনালি আমরা মেবি আমাদের ফিনিশ লাইনের একদম কাছে চলে আসছি আর আর পড়িস না পড়িস না পড়িস না ভাই অল্প একটু আছে একটু দাঁড়া দাঁড়া যা হোক দাঁড়াইছে ভাই আরে বামে ঘুরে না কেন বাম দিকে ডান দিকে ঘুরানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুরে না তাহলে আমি ব্যাগ দিব কি ও আচ্ছা পিছন দিকে যাইতে গেলে আবার ঘুরতেছে আরে সামনের দিকে যখন দিচ্ছি গিয়ার তখন আবার একদিকে ঘুরে যায় পিছন দিকে দিতে গেলে আবার ঠিকঠাকভাবে কাজ করে সামনের দিকে গিয়ার কাজ করতেছে না কি করব। ফেলে দিবো নাকি গাড়িটা আরে ভাই দেখো সামনের দিকে আমি শুধু ক্লিক করতেছি আর পড়ে যাচ্ছে দূর সালা ফেলে দিই এটাকে এটা ফেলে দিয়ে আবার রিসপোন মানে আমি চেক পয়েন্ট তো নিছিলাম আমি কি লাভ দিবো দেখো লাভ দিলে দেখো আমাদের কাকু মাফিয়া কাকু কেমনভাবে পড়তেছে আচ্ছা যাহুক এখন আমাদের যেখানে চেক পয়েন্ট নিয়েছিলাম সেইখান থেকে স্পন হয়ে আমাদেরকে মেবি আবার এ দেখো এইখানে স্পন করে দিছে এইবার একটু ঠিকঠাকভাবে চললে হইলো আচ্ছা এইবার ঠিকঠাকভাবে চলতেছে আর এইবার মেয়েবি আমাদের ফাইনাল জাম্প এই যে সামনের দিকে আমি ফিনিশ লাইন দেখতে পাচ্ছি আর ফাইনাল জাম্প অনেক দূর আমরা কি যাইতে পারবো পারবো কিনা পারব কিনা আর পারে গেছি আমাদের ফাইনাল ফিনিশ নাইনে যাই হোক এর সাথে সাথে আমরা চলে আসলাম আমাদের একদম শেষের পর্বে আর শেষের পর্বটা কিন্তু অনেকটা টাফ আরে ভাই এটাকে উপরের দিকে যাইতে হবে এই জার দিয়ে আমাদেরকে উপরের দিকে যাইতে হবে এখানে ব্লু স্পাইডার ম্যান নিয়ে খেলছি বান্দর কাকু নিয়েও খেলছি এখন আমরা ব্ল্যাক স্পাইডার ম্যান দিয়ে ও ভাই এইবার মনে হচ্ছে এটা বেড়া মানুষ এর আগে নাচ দেখে মনে হচ্ছিল এটা বেডি মানুষ যাই হোক সমস্যা নেই এখন আমরা রেকাআটা একটু যেমন তেমন লাগতেছে আমার কাছে সমস্যা নেই এইটা দিয়ে আমরা এই লেভেলটাকে একদম কমপ্লিট করে ফেলবো দেখি আমাদের ব্ল্যাক স্পাইডারম্যান কেমন পারে আর সামনের দিকে একটা ছোটোখাটো জাম্প আছে যাই না জাম্পটা ঠিকভাবে করতে পারবো না আবার পানিতে পড়ে যাব আর জাম্পটা মোটামুটি কিন্তু ঠিকঠাকভাবেই যাচ্ছে শুধুমাত্র একদম ভালোভাবে ল্যান্ডিং করতে পারলেই হয় মেবি ল্যান্ডিং করতে পারবো হ্যাঁ আমরা একদম ভালোভাবে লেন্ডিং করছি আর লেভেলটা খুব একটা কড়া ও ভাই ও ভাই পড়িস না আমি বলতে যে লাগতেছে না না ও পড়িস ভাই ভাই পড়তাম নিয়ে নিস এইখানে ভাই আসলে কিন্তু হার্ড আছে যতটা আমি ইজি ভাবতেছি ততটা ইজি না আমি এখনই পড়ে যেতাম কোন একদম তোপের মুখ থেকে উঠে আসছি তোমরা দেখছো এখন আমাদেরকে এই লেভেলটা পার করতে হবে এইখানে তো নিচে পড়ার কোনো ভয় নাই আর আমাদের গাড়িগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছে না মানে ড্যামেজ হচ্ছে না খুব একটা হালকা পাতলা যা হচ্ছে হচ্ছে কিন্তু এটা দিয়ে যে আমাদের গেমটা আমাদের গেম ওভার হয়ে যাবে সেটা হচ্ছে না আরে ভাই উল্টা দিকে ঘুরে গেছে এখন আমাদেরকে একটু বেগে নিয়ে আমাদেরকে আবার সামনের দিকে যাইতে হবে আর আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি নিচের দিকে তাকায় দেখো নিচের দিকে লাইনটা কিন্তু আমরা ক্রস করে এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর গাড়িটাকে আমি সামলাইতে পারতেছি না কারণ এটা দিয়ে একটু জোরে যাইতে গেলে গাড়ি উল্টে যায় কেমন কেমন করে দেখো। আর একটু ঠিকঠাকভাবে যাইতে চাইলে আমাদেরকে অনেক স্লোভাবে যাইতে হয় না হলে এই রাস্তাটা কিন্তু যাওয়াই যায় না একটু পর পর গাড়িটা ওলট পালট হয়ে যায় আর মেবি আমাদের লাস্ট জাম্প ও পড়িস না পড়িস না দেপাইডারম্যান উড়ে উড়ে আরে ভাই তুই জাল ছাড় না হাত দিয়ে জাল ছাড় তাহলে তো বাঁচা যাইস পড়তেছে কীভাবে মোগার মতন পদ্মাই শালা কিচ্ছু পারে না ওই তুই ব্ল্যাক স্পাইডার মানে স্যুট পরে আসছে আসলে ভিতরে কিছুই নাই ও আচ্ছা আমরা এখানে চেক পয়েন্ট পাই গেছি যাই হোক পাচ্ছি একটা জাম্পের মাধ্যমে এই জাম্পটা দিয়ে দিব ফিনিশ লাইন কত দূরে পারবো আর একটু 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 ওরে ভাই একদম শেষের দিকে আমরা কিন্তু আসে ফিনিশ লাইন ক্রস করে ফেলছি যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও কমেন্ট করি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও